আশঙ্কাই সত্যি হলো। পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যে নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় ধেয়ে আসতে চলেছে, যেটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তেমনটাই কিন্তু সত্যি হলো যে ইতিমধ্যেই লাইভ আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন যে নভেম্বরের 28 তারিখেই কিন্তু পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের ঠিক উপকূলের কাছেই একটি নিম্নচাপ অবস্থান করছে। হ্যাঁ বন্ধুরা, এই নিম্নচাপ থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে এবং সেটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। আপনারা পরিষ্কারভাবে লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে একটি নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে, যেই নিম্নচাপটি ক্রমশ কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে এগোচ্ছে। একদম লাস্ট 28 তারিখের আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। তো 28 তারিখেই কিন্তু এই আপডেটটা পরিষ্কারভাবে ECM আপডেটে জানিয়ে দিয়েছে যে একটি নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলমুখী হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঘূর্ণিঝড় শীতরাঙের সময় বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আবারও একটি নতুন ঘূর্ণিঝড় ধেয়ে আসতে চলেছে, যেটি বাংলাদেশ উপকূল বা পশ্চিমবঙ্গ উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যদি এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে তৈরি হয় তাহলেই কিন্তু এটির নাম হবে ম্যান্ডোজ। এই ম্যান্ডোজ ঘূর্ণিঝড়টি কিন্তু প্রচণ্ড শক্তিশালী রূপ নিতে পারে, এমনটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তো এই সময় আমরা যদি দেখে নিই আজকের অর্থাৎ 19 তারিখের, আমরা যদি ঠিক দুটোর লাইভ আপডেট দেখি, দুটো না ঠিক একটার যদি লাইভ আপডেট দেখি, দুপুর একটা লাইভ আপডেট যদি দেখি, তাহলে দেখতে পারবেন যে তামিলনাড়ু উপকূল এবং শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি নিম্নচাপ অবস্থান করছিল। সেই নিম্নচাপটি কিন্তু গভীর নিম্নচাপ থেকে একটি সাইক্লোনে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন কিন্তু এটি কিন্তু একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়েছে, সেটা সমুদ্রের মধ্যেই রয়েছে। এই সাইক্লোনিক সিস্টেমটা কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ নিচ্ছে এবং রূপ নিয়ে এটি কিন্তু তামিলনাড়ু উপকূলের কাছে এসে পৌঁছাবে। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি 20 তারিখ দেখি তাহলেও দেখতে পারবেন যে এটি আরও সাইক্লোনিক রূপ কিন্তু রয়েছেই এবং সেটি সমুদ্রের মধ্যেই রয়েছে। এবং 21 তারিখে যদি দেখি তাহলে দেখতে পারবেন এই সাইক্লোনিক লুপটা আস্তে আস্তে আবারও নিম্নচাপে পরিণত হচ্ছে এবং 22 তারিখের মধ্যে এটি কিন্তু একটি সাধারণ ঘূর্ণাবর্তে পরিণত হচ্ছে এবং 23 তারিখের মধ্যে কিন্তু এটা সমুদ্রের মধ্যেই একটি একদম ঘূর্ণাবর্ত রূপেই কিন্তু শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা কম রয়েছে, তবে এই ঘূর্ণাবর্তের কারণে তামিলনাড়ুর উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবং সেই সঙ্গে যে নতুন ঘূর্ণিঝড় কথা বললাম, যেটি 28 তারিখে দেখাচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলের দিকে, তো এই ঘূর্ণিঝড়ের ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা যদি আমরা দেখি কোথায় কোথায় হতে পারে, তো বন্ধুরা লাস্ট আপডেট অনুযায়ী বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের যে মহেশখালী রয়েছে, চিটং রয়েছে, এই জায়গাটিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই তৈরি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই কিন্তু লাইভ আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন। তো যখন 28 বা 29 তারিখের যখন এখানে আপডেট দেখাবে বা 30 তারিখের আপডেট দেখাবে, তখন দেখা যাবে এই ঘূর্ণিঝড়টি বা ঘূর্ণাবর্তটি বা নিম্নচাপটি এটি কোন পথে যাচ্ছে, বেটি শক্তিশালী হয় কিনা, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে কোন উপকূলের কাছে এসে পৌঁছাবে, তখন কিন্তু লাইভ আপডেটে দেখা যাবে। তো আপাতত এই আপডেটে এটাই কিন্তু বোঝা যাচ্ছে যে 28 তারিখে একটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে, যেটি ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে যাচ্ছে। তো এই নিম্নচাপের ফলে যদি ঘূর্ণিঝড়ে তৈরি হয় বা পরিণত হয়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টিরও একটি তীব্র সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ এই নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকেই কিন্তু একটি দুর্যোগের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে। তো বুঝতেই পারলেন যে একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে, যেটি কিন্তু ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেই এগোচ্ছে। যদি আমরা টেম্পারেচারের দিকে দেখি তাহলে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে টেম্পারেচার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে টেম্পারেচার রয়েছে সেটা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি কিছুটা কমবে, এর থেকে বেশি কমবে না। তো 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার অনেকটাই কমবে এবং শীত শীত অনুভূত হবে। তো যদি ঘূর্ণিঝড় আসে তাহলে কিন্তু আবারও গরম, হালকা হালকা গরম পড়বে এবং ঘূর্ণিঝড়ের ফলেই কিন্তু একদম জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।